সেক্ষেত্রে আমার শরীরে উত্তেজনার ভাব সৃষ্টি হয়। আমার যেহেতু আমার পিতাদা আমার শরীরে সবকিছু ফিলিংস মেয়েদের মতোই তৈরি করে দিতে, এমন আমার চাওয়া পাওয়াগুলো অবশ্য আমার ফিলিংসটাকে মেয়ে যেভাবে এনজয় পায় আমাকে সেই রকমই লাগে। কিন্তু হয়তো আমার শরীরের ভিতরে একটু উত্তেজনা ভাব আসতো, খারাপ লাগতো নিজেকে কন্ট্রোল করা, মেনটেন করা। কতক্ষণ বলতে, একটা মেয়ে যদি মনে করো যে 30 মিনিট দিতে পারে, 40 মিনিট, 1 ঘন্টা দিতে পারে, সে জায়গায় আমরা তার থেকে একটু বেশি। বড়টা বলতে কি আমার উপরে বড় হতে পারে, নিচের জায়গা তো ছোটও থাকতে পারে। যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, সেদিক দিয়ে মনে করো রিস্ক নেই, সেফটি একটা। এক্ষেত্রে দেখা যায় যে ছেলেরাও মজা পায়, এক্ষেত্রে আমাদেরকেই লাইক করে হয়তোবা। অবশ্যই মাঝে মাঝে শরীরে একটা অন্যরকম উত্তেজনা ওঠে, শরীর গরম হয়ে যায়, অনেক সময় বলতে পারি না কাউকে। তো যেহেতু মানে রাস্তাঘাটে যখন আমরা টাকা তুলি বা যেটাই করি, অনেক ছেলেদের দেখে হয়তো ভালো লাগে, কিন্তু বলতে পারি না। সম্মানিত দর্শক, এক্সপ্লোরিং বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। হিজরা সাধারণত 3 প্রকার, নারী হিজরা, পুরুষ হিজরা ও লিঙ্গহীন হিজরা। অর্থাৎ যে সকল হিজরা পুরুষও না, আবার নারীও না। লিঙ্গহীন হিজরার সাধারণত কোনো যৌন আকাঙ্ক্ষা থাকে না, এ কারণে ইসলামে এদের বিয়ে করা হারাম। একজন পুরুষ একজন নারী হিজড়াকে বিয়ে করতে পারবে, আবার একজন নারী একজন পুরুষ হিজড়াকে বিয়ে করতে পারবে, কিন্তু কখনোই একজন পুরুষ হিজড়াকে বিয়ে করতে পারবে না, আবার একজন নারী হিজড়াকেও বিয়ে করতে পারবে না। সে যদি সুস্থ হয় তখন একটা মেয়েকে সে বিয়ে করতে পারবে। ইসলামে ছেলে মেয়ে ডিফারেন্ট সেক্সের বিয়ে হয়, সেম সেক্স সেম জেন্ডারের মধ্যে বিয়ে জায়েজ নেই। মা, দুলাভাই তোর কথা কিছু জানে না, তুই তুই তার সামনে পড়িস না। বুবু, তোমার বিয়াতে কিছু দেয়া পারি নাই, এটা রাখো। আল্লাহ তোরে কোন পাবে শাস্তি দিছে বাপ, দুনিয়ার সব হিজড়ারাই এই প্রশ্নের উত্তর খোঁজে রে মা, পাই না। ও মা, দাদি কই? দাদি তো দেখতাছি না। তো দাদি মারা গেছে 6 মাস হয়েছে। মরার আগে কি বুড়ি জানছে? বুড়ির নাতি আসলে বেটা ছেলে না, একটা হিজড়া। মারে, কতদিন তোর হাতের ভাত খাই না। কেন এসেছ বাবা? তোমাকে দেখতে এলাম, কতদিন তোমাকে দেখি না। আমি তো তোর বাজার দেখলাম তোলা রইতে। থাক না, পুরোটা কতদিন পরে আইছে? কেন এসে বাড়িতে জামাই আইছে, আসা জামাই এখনো বলতো কিছু জানে না। জানে না আজ জানুক না মা, আমার জন্য একবার বিয়া ভাঙ্গা গেছে, অহনার নতুন করে তোমাকে কোন ঝামেলায় ফেলতে চাই না। ভাত কটা খাওয়া যাবে না বাসা? তুমি মা খাইছো, এতে আমার পেট ভরে গেছে। আল্লাহ রে, এটা তুমি আমার কি শাস্তি দিলা? আল্লাহ, কোন পাপের শাস্তি দিলা? এটা তোমার শাস্তি না, এটা আমার পাপের শাস্তি। হুজুর, হিজরা মারা গেলে জানাজা কিভাবে দিব? হেদায়ার শেষ কি পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হিজরা মারা গেলে স্বাভাবিকভাবে তিনি যাদের সাথে উঠা বসা করতেন, যদি মেয়েদের সাথে উঠা বসা করেন মেয়ে হিসেবে জানাজা হবে, পুরুষদের সাথে যদি তার উঠা বসা বেশি হয় তাহলে পুরুষ হিসেবে জানাজা হবে, এটা তার উপর ডিপেন্ড করবে। প্রতিবন্ধীরা যেমন শারীরিক সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে, হিজরারাও ঠিক তেমনি কোনো শারীরিক সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। হিজরা হয়ে জন্মগ্রহণ করা কারোর কোনো পাপের ফল নয়,
এটি আল্লাহ তাআলা প্রদত্ত একটি পরীক্ষা, তাই হিজড়াদের সমাজ থেকে বের করে দেওয়া ঠিক না, বরং অন্যান্য প্রতিবন্ধীদের মতো তাদেরকে বেশি স্নেহ মমতা ও ভালোবাসা দেওয়া উচিত। মনে রাখবেন, গুরুত্বহীনতায় সমাজের যে কোনো মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্নবাদীতে পরিণত হয়ে সমাজে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ে। একটা হিজড়া কখনোই চায় না সমাজের অপকর্মে জড়িয়ে পড়তে, কিন্তু পেটের ক্ষুধা, অভাব ও বেঁচে থাকার তাগিদ তাদেরকে এসব খারাপ কাজ করতে বাধ্য করে। একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজে তাদের জন্য উপযুক্ত কোনো সম্মান নাই, নেই কোনো কর্মসংস্থান। আসল কথা এটাই, তারা যদি এমন খারাপ ব্যবহার না করত, আমরা কখনোই তাদেরকে সাহায্য করতাম না, আর এ কারণেই তারা বাধ্য হয়ে সমাজের প্রতি এমন বিরূপ আচরণ করে। আসুন আমরা হিজড়াদের প্রতি সহনশীল হই এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরকে কাছে টেনে নিই, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই। দেখবেন আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। দিদি তোমার দিদির বিদান বানাইলা দুনিয়া, নারী পুরুষ না বানাইলা বানাইলা হিজড়া দিদি, নারী পুরুষ না বানাইলা বানাইলা হিজড়া, কেউ বা করি অবহেলা কেউ বা করে খেলা, আমরা যেন সমাজের মানুষ না মেরে খেলনা, ও ভাই মানুষ না মেরে খেলনা, হবিদি বিদি আমার। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু রাখবেন, তাতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।